রিভাইভ ইউর ইমান কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ চিন্তা অপরাধ। হাঁটি হাঁটি পাপা করে আপনাদের কাছে এসে পৌঁছেছি। আমরা পরিণত হয়েছি 4000 সাবস্ক্রাইবারের পরিবারে। আপনারা আমাদের সাথে ছিলেন, আছেন এবং ইনশাআল্লাহ থাকবেন। যারা নতুন আমাদের চ্যানেলে এসেছেন তাদেরকে অবশ্যই বলবো সাবস্ক্রাইব করে রাখতে, যাতে করে আপনাদের জন্য নিয়ে আসা প্রত্যেকটা ইউনিক বুক সিরিজের একটা বইও আপনারা মিস না করে ফেলেন। শুরু করছি আজকের এপিসোড চিন্তার জট। স্নায়ুযুদ্ধ শেষ হয়েছে, হঠাৎ করেই অচল হয়ে গেল 5 দশক জুড়ে অধিকাংশ মানুষের চিন্তাকে নিয়ন্ত্রণ করা বাস্তবতাকে বিশ্লেষণের কাঠামো। বদলে গেল দ্বিকেন্দ্রিক বিশ্বের সমীকরণ। এমন সময় জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ফ্রান্সিস ফুকুহিমা নামে এক রাষ্ট্রবিজ্ঞানী বলা শুরু করলেন, পশ্চিমা বিশ্ব ব্যবস্থায় মানব ইতিহাসের সামাজিক এবং রাজনৈতিক উৎকর্ষের চূড়া। মানব জাতির অগ্রগতির একমাত্র পথ ও আদর্শ হল উদার নৈতিক গণতন্ত্র। সর্বজনীন মানবাধিকার আর পুঁজিবাদী মুক্ত বাজার অর্থনীতির সমন্বয়ে গঠিত এই বিশ্ব ব্যবস্থা, এ দাবি অনেকেই মেনে নিলেন স্বপ্রমাণিত সত্য হিসেবে। অন্যরকম বিশ্লেষণ তুলে ধরলেন হার্ভার্ডের স্যামুয়েল হান্টিংটন। 93 ফরেন অ্যাফেয়ার্সে প্রকাশিত এক নিবন্ধনে হান্টিংটন বলেন, স্নায়ুযুদ্ধের পরের বিশ্বে বদলে যাবে সংঘাতের ধরন। ভবিষ্যতের যুদ্ধগুলো আগের মতো বিভিন্ন দেশের মধ্যে হবে না, হবে বিভিন্ন সভ্যতার মধ্যে। আমেরিকা কেন্দ্রিক পশ্চিমা বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ইসলাম। হান্টিংটন তার এই প্রবন্ধের নাম দেন সভ্যতার সংঘাত, দ্য ক্লাশ অফ সিভিলাইজেশন। কিন্তু কেন সভ্যতার সংঘাত, কেন দর্শন বা মতবাদের সংঘাত না? হান্টিংটন সভ্যতাকে সংজ্ঞায়িত করলেন ধর্ম, মূল্যবোধ, সংস্কৃতি এবং ইতিহাসের সমন্বয়ে গড়ে ওঠা ব্যক্তি পরিচয় বা আইডেন্টিটি হিসেবে। এই সংজ্ঞা অনুযায়ী ব্যক্তি কোনো সভ্যতার অংশ, সেটাই তার পরিচয়ের সবথেকে গুরুত্বপূর্ণ ও সম্পূর্ণ মাপকাঠি। পশ্চিমা সভ্যতার অংশ হবার অর্থ ধর্ম, মূল্যবোধ, সংস্কৃতি এবং ইতিহাসকে পশ্চিমের অবস্থান থেকে দেখা, পশ্চিমের ব্যাখ্যা এবং চিন্তার কাঠামো গ্রহণ করা। পশ্চিমা হবার জন্য আবশ্যিক না ভৌগোলিকভাবে পশ্চিমে অবস্থান কিংবা চামড়ার একটি নির্দিষ্ট রঙের হওয়া। হান্টিংটন দাবি করলেন রাজনৈতিক আদর্শ বা স্বার্থের বদলে ভবিষ্যতের মানুষের মধ্যকার দ্বন্দ্ব এবং সংঘাতের মূল উৎস হবে তাদের সভ্যতা কেন্দ্রিক পরিচয়। আপনি কার দলে, এই প্রশ্নের চাইতে আপনি কে, এই প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। হান্টিংটন ইসলামকে ধর্ম হিসেবে না দেখে চিহ্নিত করলেন একটি সভ্যতা হিসেবে। তিনি বুঝতে পেরেছিলেন ইসলাম নিছক একটি ধর্ম নয়, বরং স্বতন্ত্র আকিদা, মূল্যবোধ, সংস্কৃতি, শাসন ব্যবস্থা ও ইসলামের সমন্বয়ে গড়ে সম্পূর্ণতা, যা অন্য কোনো দর্শন, দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধকে স্বীকৃতি দেয় না। মুসলিমরা ভাঙতে কিংবা মচকাতে পারে, কিন্তু ইসলাম বদলায় না। এই কারণে হান্টিংটন উপসংহার টানলেন, পশ্চিমা বিশ্ব ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ আসবে ইসলামের দিক থেকে। মানব জাতির ইতিহাসের দিকে তাকালে দেখবেন দেশ এবং জাতিগুলোর উত্থান এবং পতন ঘটতে থাকে চক্রাকারে, নির্দিষ্ট নিয়মে চলতে থাকে ভাঙা এবং গড়ার এই খেলা। একসময়কার সুপার পাওয়ার পরিণত হয় ধ্বংসস্তূপে, আবার সময়ের পালা বদলে সভ্যতার কেন্দ্র একসময় পরিণত হয় পশ্চাৎপদ অঞ্চলে, পেন্ডুলামে দুলতে থাকে, একবার পশ্চিমে আসে, তারপর আবার ধীরে ধীরে পূর্বের দিকে। তবে আমরা অধিকাংশ মানুষ এই চক্র খেয়াল করি না, কারণ একটি সভ্যতার উত্থান থেকে পতনের মাঝে লেগে যায় কয়েক শতাব্দী। যেমন পতনের আগে প্রতিটি সভ্যতা পৌঁছে যায় অবাধ যৌনতা, বিকৃত এবং অধঃপতনের চরম সীমায়, নষ্ট হয়ে যায় সামাজিক এবং রাজনৈতিক সংহতি। দীর্ঘদিন ধরে চলা বৃদ্ধির শুরু হয় অর্থনীতির উল্টো গতি, কিন্তু বদলায় না ভোগের অভ্যস্ত জনসাধারণের মানসিকতা। রোম, বাইজেন্টাইন, মিশর, গ্রিস, ব্যাবিলনের উদাহরণ পাওয়া যায় বিভিন্ন সভ্যতায়, কিন্তু দৈনন্দিন জীবনের ছাপোষা রুটিনে ব্যস্ত সীমিত আয়ের আমরা প্যাটার্ন খেয়াল করি না। পুরনো সভ্যতার পতনের পর নতুন যে সভ্যতা তার জায়গা দখল করে সেটা অধিকাংশ ক্ষেত্রে হয় মৌলিকভাবে আলাদা, অর্থাৎ অনুকরণের মাধ্যমে একটি সভ্যতা আরেকটিকে পরাজিত করতে পারে না, বরং সে শক্তি অর্জন করে নিজের আলাদা পরিচয়, সংস্কৃতি এবং আদর্শের অনুসরণের মাধ্যমে। আর বিদ্যমান সভ্যতার অনুকরণ যে করে তারা ওই সভ্যতার অংশ হতে পারে, কিন্তু কখনো প্রতিদ্বন্দ্বী না। গত প্রায় 300 বছর ধরে পেন্ডুলাম হেলে আছে পশ্চিমের দিকে, জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি আর আর্থিক দিক দিয়ে মুসলিমদের চেয়ে অনেক অনেক এগিয়ে গিয়েছে পশ্চিমা বিশ্ব। এই কারণে মুসলিমদের মধ্যে অনেকে এই সভ্যতাকে চিরন্তন বলে ধরে নিয়েছে। কিছু করতে হলে এই সিস্টেমের মধ্যে থেকেই করতে হবে, এই সভ্যতার অংশ হয়েই করতে হবে, এই ধারণা বদ্ধমূল হয়ে বসে গেছে তাদের চিন্তা চেতনায়। হয়তো ধর্মবিশ্বাসের দিক থেকে তারা মুসলিম, কিন্তু সভ্যতার দিক থেকে তারা পশ্চিমা।
ইতিহাস, সংস্কৃতি, মূল্যবোধ, চিন্তা, সমাজ ও রাষ্ট্রের ধর্মের ভূমিকার ব্যাপারে ধারণা সবই তারা নিচ্ছে পশ্চিমের কাছ থেকে। চিন্তা করছে পশ্চিমের ঠিক করে দেওয়া বাক্সের ভিতরে। এদের কারো অভীষ্ট লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে শাসন ব্যবস্থা, অর্থনীতি, সামাজিক আচার আচরণ, মানবাধিকার ইত্যাদি নানা ক্ষেত্রে পশ্চিমের অনুকরণ। আর আরেক দলের চিন্তার মূল কেন্দ্র হয়ে গিয়েছে ইসলাম কি বলে, সেটার চাইতে কিভাবে পশ্চিমা ব্যবস্থাকে কিছুটা ইসলামী ফ্লেভার দেওয়া যায়। একদল সরাসরি পশ্চিমকেই বেছে নিয়েছে, অন্য দল ইসলাম প্রতিষ্ঠার বদলে বেছে নিয়েছে ইসলামাইজেশনকে। চিন্তার মাপকাঠি এখানে পশ্চিমা মূল্যবোধ, হারাম হালালের নির্ধারক পশ্চিমা সেন্সিটিভিটি। হান্টিংটন যে সত্য অনুধাবন করতে পেরেছিল, এ মুসলিমরা সেটা বুঝতে ব্যর্থ হল। তারা মেনে নিল ফুকাইমার কথাই, কিন্তু আসলেই কি তাদের চিন্তা ঠিক? আসুন একটা অঙ্ক মেলানো যাক। আফ্রিকার দেশগুলোতে অপুষ্টির হার অনেক বেশি, ইউরোপের দেশগুলোতে অপুষ্টির হার অনেক কম। আফ্রিকার দেশগুলো গরিব আর ইউরোপের দেশগুলো ধনী। আফ্রিকার দেশগুলো জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সুশাসন দুর্নীতি দমনের দিক দিয়ে পিছিয়ে আছে ইউরোপের দেশগুলো এগিয়ে। অতএব আফ্রিকার দেশগুলো গরিব হওয়ার কারণ তাদের জনগণের অপুষ্টির হার বেশি হওয়া, অন্যদিকে অপুষ্টির হার কম হবার কারণে ইউরোপের এত উন্নতি। সুতরাং যদি আফ্রিকার দেশগুলো তাদের অবস্থার উন্নতি করতে চায়, তবে তাদের উচিত আগে অপুষ্টির হার কমানো প্রমাণিত। তাই কি উপরের অঙ্কের সমীকরণ যে ভুল, সেটা মোটামুটি সবার বুঝতে পারার কথা। এখানে ভুলটা হলো কার্যকরণের দিক দিয়ে উল্টে ফেলা। ইউরোপের অপুষ্টির হার কম তাদের ধনী হবার কারণ নয়, বরং ধনী হবার কারণে তাদের দেশগুলোতে অপুষ্টির হার কম। কিন্তু উপরের অঙ্কের ফলাফলকে মনে করা হচ্ছে কারণ, আর কারণকে মনে করা হচ্ছে ফলাফল। সবাই হয়তো এক বাক্যে ভুলটা কোন জায়গায় সেটা বলতে পারবেন না, কিন্তু সহজাতভাবেই আমরা সবাই এই ভুল ধরতে পারি। মনের ভিতর খচখচ করে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা এ ধরনের অনেকগুলো ভুলকে আঁকড়ে ধরে সেই ভিত্তির উপর ভুলের অট্টালিকা বানাই। উপরে উদাহরণে লজিক্যাল ফ্যালাসি ধরতে পারলে আরও অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ফ্যালাসির উপর ভর দিয়ে আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি তৈরি করি। যখন বিভিন্ন চিন্তক, একাডেমিক, পেশাদার বুদ্ধিজীবী কিংবা আলেম বলেন পশ্চিমের সাফল্যের কারণ হলো তাদের রাজনৈতিক এবং সামাজিক দর্শন, যেমন গণতন্ত্র, সেকুলারিজম, নারীবাদ, পশ্চিমা মানবাধিকার ইত্যাদি, এবং মুসলিম বিশ্বের উন্নতির জন্য এই দর্শনগুলো গ্রহণ করা উচিত, তখন তারা মূলত উপরের অঙ্কটার মতো একই ধরনের লজিক্যাল ভুল করেন। কেউ যখন বলে মুসলিমদের উচিত পশ্চিমের উদাহরণ থেকে শিক্ষা নেওয়া, তাদের পদ্ধতি অনুসরণ করা এবং জ্ঞান বিজ্ঞান শিক্ষায় উন্নতি করার মাধ্যমে ইসলামের হারানো গৌরব ফিরিয়ে আনা, তখন একই রকম লজিক্যাল ফ্যালাসিতে তারা পড়ে যান। যখন প্রাচ্যবিদ মুসলিম বিশ্বের সেকুলার কিংবা মুসলিম নামধারী বলেই ইসলামের কারণেই মুসলিম বিশ্ব পিছিয়ে আছে আর তাই উন্নতির জন্য ইসলামকে বাদ দিয়ে গ্রহণ করতে হবে আধুনিক দর্শন ও চিন্তা, তখন তারাও কথা বলে একই ধরনের ভুলের জায়গা থেকে। গাড়ির আগে ঘোড়াকে না জুড়ে তারা ঘোড়ার আগে গাড়িকে জুড়ে দিতে চান, তারপর সামনের দিকে আগানো আর হয় না, বরং উল্টো যাত্রা আরও দীর্ঘায়িত হয়। এনলাইনমেন্ট, শিল্প বিপ্লব, জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি, জীবনযাত্রার মান উন্নয়ন, এগুলো ফলাফল, কারণ নয়। পশ্চিমের উত্থানের মূল কারণ তাদের ঔপনিবেশিক লুটপাট, সামরিক শক্তি আর কূটনীতি। কাব্য, সাহিত্য, শিল্প প্রতিভা কিংবা আর্মচেয়ারের কল্পনা বিলাস নয়, বহুত্ববাদ আর সহনশীলতার চর্চা নয়, ধর্মনিরপেক্ষতা না, অপরের অনুকরণে জগাখিচুড়ি পাকানো আর নিজের মনে নিজেকে বড় মনে করা না। যদি পশ্চিমকে অনুসরণ করে পশ্চিমের মোকাবেলা করার জেদ ধরে, তবে তাদের উচিত আগে পশ্চিমের উত্থানের মূল চালিকা শক্তিকে সঠিকভাবে চেনা। ডিলিউশন দিয়ে সমাধান হয় না, সমস্যা আরও প্রকট হয়। পশ্চিমের সাথে বোঝাপড়ার ক্ষেত্রে মুসলিম উম্মাহ দুটি বড় মাপের ভুল করছে, যেগুলোর মাশুল দিতে হচ্ছে আজও। প্রথম ভুলটা ছিল উসমানী সালতানাতের শেষ দিকে, মুসলিম সভ্যতার জন্য সময়টা ছিল অধঃপতনের। অন্যদিকে এনলাইনমেন্ট, উপনিবেশবাদ ও শিল্প বিপ্লবের পর ইউরোপের জন্য সময়টা ছিল অভাবনীয় উন্নতির। অর্থনীতি, জ্ঞান, প্রযুক্তি ও সামরিক দিক দিয়ে ইউরোপ শক্তিশালী হচ্ছিল। ইউরোপীয় আগ্রাসন মোকাবেলার উপযুক্ত সিদ্ধান্ত ও পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছিলাম আমরা। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম সম্পূর্ণভাবে পশ্চিমা সভ্যতাকে প্রত্যাখ্যান করার। পশ্চিমা সভ্যতার ভালো এবং উপকারী অংশ আর মন্দ এবং ক্ষতিকর অংশের মধ্যে পার্থক্য করার সময় আমরা করে উঠিনি। নিঃসন্দেহে বিশুদ্ধ তাওহীদের শিক্ষা থেকে দূরে সরে যাওয়া আর ঘৃণ্য জাতীয়তাবাদী দ্বন্দ্বে ছিল আমাদের পরাজয়ের মূল কারণ। তবে সঠিকভাবে পশ্চিমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারাও ভূমিকা ছিল। আমাদের পরাজয়ের ফলাফল হিসেবে সমস্ত মুসলিম ভূখণ্ডগুলো খুব অল্প সময়ের মধ্যে চলে গেল পশ্চিমাদের অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিক নিয়ন্ত্রণে। আমাদের দ্বিতীয় ভুলকে প্রথম ভুলের প্রতিক্রিয়া বলা যায়। পরাজয়ের তিক্ত বাস্তবতা যখন আমাদের চিন্তার জগৎকে ধসিয়ে দিল,
যখন এর মাত্রা ও তীব্রতা আমরা অনুভব করলাম এক প্রান্তিকতা থেকে, তখন ছুটলাম আর এক প্রান্তিকতার দিকে। পশ্চিমের বিরুদ্ধে পরাজয়কে পশ্চিমের আদর্শিক শ্রেষ্ঠত্বের প্রমাণ ধরে নিলাম। এবার সিদ্ধান্ত নিলাম পশ্চিমের অনুকরণের মাধ্যমে পশ্চিমের মোকাবেলার ঢালাও ভাবে গ্রহণ করা শুরু করলাম, তাদের ব্যবস্থা, আদর্শ, দর্শন, আকিদা, এমনকি পোশাকও। কোনো প্রশ্ন, বিশ্লেষণ, পর্যবেক্ষণ ছাড়াই বেছে নিলাম অনুকরণ এবং অনুসরণের পথ। প্রথম ভুলের ফলাফল ছিল মুসলিম সভ্যতার পতন। দ্বিতীয় ভুলের ফলাফল হলো এই পরাজিত অবস্থার দীর্ঘায়ন। এই পরাজিত অবস্থাকে আমাদের মধ্যে বিশাল একটা অংশ এখন অপরিবর্তনীয় বাস্তবতা মনে করছে। অনেকে নিজেকে পশ্চিমা সভ্যতার অংশ মনে করছে, আবার অনেকে আয়নায় নিজেকে দেখছে পশ্চিমা লেন্সের মধ্যে দিয়ে। এমনকি আমাদের মধ্যে যারা পশ্চিমা সভ্যতার মোকাবেলার কথা বলছে, তাদের অনেকের মধ্যেও প্রচ্ছন্নভাবে কাজ করছে পশ্চিমকে শ্রেষ্ঠ মনে করার এবং অনুসরণ করার প্রবণতা। অনেকেই যেমন মনে প্রাণে বিশ্বাস করেন, পশ্চিমের ভাষায় ইসলামকে ব্যাখ্যা করা এবং সেই ব্যাখ্যা আত্মস্থ করা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ। ইসলাম কতটা মানবিক, বিজ্ঞানসম্মত, ইসলাম গণতন্ত্র শেখায়, মুক্ত চিন্তা উৎসাহিত করে, ইসলাম খুব নিরীহ, শান্তশিষ্ট, সবাইকে আর সবকিছুকে মেনে নেওয়ার ধর্ম, জিহাদ মানে নফসের যুদ্ধ, আর বেশি থেকে বেশি হলে যুদ্ধ মানবাধিকার নিশ্চিত করার জন্য। তারা ব্যস্ত হয়ে যান এসব আবল তাবল ব্যাখ্যা তৈরি করতে এবং বোঝাতে। তারা মনে করেন ইসলাম কত সুন্দর সেটা বোঝাতে পারলেই বুঝি ইসলাম ও মুসলিমদের প্রতি পশ্চিমা বিশ্বের ঐতিহাসিক বিদ্বেষ হুট করেই বন্ধ হয়ে যাবে। ফিরিঙ্গি জমিদারদের জাতে ওঠার প্রচেষ্টায় ব্যস্ত থাকেন তারা। আবার অনেকে নিজের ইসলাম নিয়ে এতটাই হীনমন্যতায় ভোগেন যে পশ্চিমের কাছে নিজেকে উপস্থাপিত করার জন্য না ইসলামকে মানবিক, বৈজ্ঞানিক এবং আধুনিক ইত্যাদি প্রমাণ করা তার ইমান রক্ষার জন্য অপরিহার্য হয়ে দাঁড়ায়। অনেকে উম্মার বিজয়ের পথ খুঁজে পান জ্ঞান বিজ্ঞানের উন্নতির মাঝে। একটি সভ্যতার ভিত্তি প্রস্তর স্থাপন, সামরিক অভিযানের মাধ্যমে তার পাকাপোক্ত হওয়া, প্রতিষ্ঠা এবং স্থিতিশীলতা অর্জনের পর বাণিজ্যিক এবং অর্থনৈতিক সমৃদ্ধি, এত সব পর্যায়ের পর যে শিক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তির উন্নতির কথা আসে, সেই ঐতিহাসিক এবং অপরিবর্তনীয় সত্য নিয়ে ভাবার সময় তাদের হয় না। পুঁজি ছাড়া তারা শুধু বিনিয়োগেরই না, স্বপ্ন দেখেন বিনিয়োগ পরবর্তী লাভের। অন্ধ অনুসরণের ফলাফল হিসেবে গড়ে ওঠে ইসলামী গণতন্ত্র, ইসলামী ব্যাংক, ইসলামী ফেমিনিজম সহ অনেক বিচিত্র মুখস্থ ধারণা, এবং সামষ্টিকভাবে এই সবকিছু দীর্ঘায়িত করে আমাদের পরাজিত অবস্থাকে। এই সবকিছুর মূল কারণ হল এই ধরনের মানুষগুলোর একটি উপসংহারকে সত্য হিসেবে গ্রহণ করে নিয়েছে, তারপর এই উপসংহারের সাথে মেলানোর জন্য বদলে নিচ্ছেন বাকি সবকিছুই। ব্যাপারটা অঙ্কের মুখস্থ উত্তর লিখে তারপর উল্টো হিসেব মেলানোর মতো। পশ্চিমা সভ্যতার মোকাবেলার বদলে তারা বেছে নিয়েছেন পশ্চিমের অনুসরণকে। পশ্চিমা সভ্যতার দর্শন আর ইসলামী আদর্শের মৌলিক সংঘাতের কারণে অবধারিতভাবেই এই কাজটা করতে গিয়ে তাদের বদলাতে হচ্ছে ইসলামকে। তারা ইসলামকে কাস্টমাইজ করে সেটাকেই ভাবছে চিন্তার উৎকর্ষ, অগ্রগতি, ইস্তিহাদি, এমনকি তাসদিদ। কিন্তু যেটাকে তারা উৎকর্ষ ভাবছেন, যেসব মন জোগানো মুখস্থ রেটারিক আওড়ানো তার ব্যাখ্যা দেওয়াকে কৃতিত্বের বিষয় মনে করছেন, সেটা আসলে চরম মাত্রার বুদ্ধিভিত্তিক পরাজয়। পশ্চিমা চিন্তার ইসলামীকরণ, যেটা আসলে ইসলামের কাস্টমাইজেশন, অগ্রগতি বা প্রগতি না, মুক্তির কোনো পথ না, বরং এ হলো পরাজয়, সামরিক পরাজয়ের চেয়েও ভয়ানক এক পরাজয়। চিন্তার এই পরাজয় বিভিন্নভাবে প্রকাশ পায়, ক্ষতি করে। তবে পরাজিত মানসিকতার ক্ষতিকর প্রভাবের সবচেয়ে সহজলভ্য উদাহরণ হলো পশ্চিমা সভ্যতার সাথে খাপ খাওয়ানোর জন্য ইসলামের সর্বজন স্বীকৃত বিভিন্ন বিষয়কে হয় অস্বীকার, নয়তো নতুনভাবে ব্যাখ্যা করার প্রবণতা। কেউ কোরআনের আয়াতকে নতুনভাবে ব্যাখ্যা করে, কেউ দেয় ইমান, কুফর, মুমিন এবং কাফিরের নতুন সংজ্ঞা। শরিয়ার বিভিন্ন বিধানকে কেউ বর্তমানে অনুপযোগী বলে, কেউ সাময়িকভাবে স্থগিত করার কথা বলে, আবার কেউ কেউ তো সরাসরি বর্বর বলে অস্বীকার করে। অনেকে সরাসরি হাদিস অস্বীকার করে, আবার অনেকে যুগের সেন্টিমেন্টের সাথে মিলিয়ে মিলিয়ে অস্বীকার করে শর্ত সাপেক্ষে। অনেকে আবার ইসলামী স্মার্ট হওয়ার আশায় নতুন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ব্যাখ্যা করা শুরু করে। একজন সিরাতের মাঝে নির্ঝঞ্ঝাট ছাপোষা জীবনের অজুহাত খুঁজে বেড়াই, তো অন্য কেউ ফাঁদে সিক্স প্যাকের গল্প। কেউ আবার সমকামিতা, ট্রানজেন্ডার ম্যানিয়ার মতো যেসব চরম মাত্রার বিকৃতি মেনে নেওয়াকে পশ্চিমারা আধুনিক সভ্য এবং মুক্ত চিন্তক হবার স্ট্যান্ডার্ড বানিয়েছে, সেগুলোকে হালকাভাবে উপস্থাপন করার চেষ্টা করে। এই ধরনের ধারণায় বিশ্বাসীদের অনেকে নিজেদের অবস্থানের বৈধতা দেওয়ার চেষ্টা করেছে নানা শ্রুতিমধুর অজুহাতে। বিরোধিতার মুখোমুখি হলে আফসোস করেন মুসলিমদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর অভাব নিয়ে। খুব সুন্দর কিছু কথার মধ্যে দিয়ে মানুষের মাথায় ঢুকিয়ে দেন দিনের বিকৃতির এই বিষাক্ত বিশ্বাস। তারা বলেন,
ইসলাম সর্বযুগের জন্য প্রযোজ্য। ইসলাম আল্লাহর মনোনীত শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা, তাই ইসলাম কোনো সময়ের সাথে খাপ খাবে না, এমন হতেই পারে না। সমস্যা হচ্ছে আমরা সঠিকভাবে ইসলামের শিক্ষাকে বুঝতে পারছি না, কিন্তু পুরনো ধ্যান ধারণা আঁকড়ে ধরে আছি। চিন্তাগত জড়তা ছেড়ে যুগের চাহিদা অনুযায়ী মুসলিম হিসেবে আমাদের পরিবর্তনশীল সময়ের চ্যালেঞ্জ মোকাবেলা করা দরকার। কথাগুলো শুনতে ভালো লাগে, কিন্তু উদ্দেশ্য খারাপ। তাদের এই কথার অর্থ হল পশ্চিমা সভ্যতার বাস্তবতার সাথে খাপ খাওয়ানোর জন্য আমাদের নতুনভাবে ইসলামকে ব্যাখ্যা করা উচিত। এই ধরনের চিন্তার জগতে পশ্চিমা সভ্যতা ধ্রুবক, ইসলাম পরিবর্তনশীল। ক্রিটিক্যাল থিঙ্কিং বলতে তারা বোঝান ইসলামকে বদলে দেওয়া, যাতে করে তা পশ্চিমের সাথে সাংঘর্ষিক না হয়। আমাদের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর অভাব আছে, চর্চার প্রয়োজন, এই কথার সাথে আমরা একমত। তবে সেটা পশ্চিমার সাঁচে ফেলে নতুন ইসলাম তৈরির জন্য না। আমাদের চিন্তার গভীরতা বাড়ানোর প্রয়োজন পশ্চিমা ধারণাগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করার জন্য, যেসব ধারণাকে চোখ বন্ধ করে আমরা গ্রহণ করে নিয়েছি সেগুলো কিভাবে আমাদের সমাজকে প্রভাবিত করছে, কি ধরনের ফলাফল বয়ে আনছে তা বোঝার জন্য। পশ্চিমা সভ্যতার যে বিষয়গুলো ইসলামের সাথে সাংঘর্ষিক সেগুলো চিহ্নিত করে বাদ দেওয়ার জন্য, শত্রুর দুর্বলতা আর শক্তির জায়গাগুলো চেনার জন্য আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রয়োজন। মুসলিমদের পশ্চিমা সভ্যতার ক্ষতি সম্পর্কে সচেতন করার জন্য, উম্মাহ যেন শত্রুকে চিনতে পারে তা নিশ্চিত করার জন্য, শত্রুর বিরুদ্ধে কার্যকরী যুদ্ধকৌশল বেছে নেওয়ার জন্য গভীর চিন্তা এবং বিশ্লেষণ দরকার। ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রয়োজন পশ্চিমের অনুকরণ থেকে বের হয়ে আসার জন্য, বিদ্বান সাজার জন্য না। যতক্ষণ উম্মাহ পশ্চিমের অনুসরণ করে যাবে ততক্ষণ মানসিক দাসত্ব থেকে মুক্ত হতে পারবে না। এই মানসিক দাসত্ব কেবল পরাজয়ের ফলাফল নয়, বরং আমাদের জন্য এখন এটা পরিণত হয়েছে শারীরিক দাসত্বের প্রধান কারণ। পশ্চিমাদের কাছে ইসলামকে গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করার বদলে প্রয়োজন পশ্চিমের বাস্তব অবস্থা মুসলিমদের সামনে তুলে ধরা। গণতন্ত্র, পশ্চিমা মানবাধিকার, সেকুলার হিউম্যানিজম, ফেমিনিজম, পশ্চিমের সিস্টেম্যাটিক যৌন বিকৃতি, ট্রান্সজেন্ডার মুভমেন্ট, ব্যাংকিং সিস্টেম, পশ্চিমা সংস্কৃতির বিকৃতি, পশ্চিমা সমাজ ও রাষ্ট্রের ভাঙন, মানসিক দাসত্ব থেকে বের হয়ে আসার জন্য পশ্চিমা সভ্যতার এইসব ধারণা বাস্তবতা উম্মার সামনে বোধগম্য করে ধরা প্রয়োজন, উল্টোটা নয়। কিন্তু যদি আমরা গোধরি অন্ধভাবে অনুসরণের, তাহলে শুধু আমাদের পরাজয়ের অধ্যায় দীর্ঘায়িত হবে না, বরং যে অন্ধকার গহ্বরের কিনারায় পশ্চিমা সভ্যতা পৌঁছে গেছে তাদের সাথে সাথে আমাদেরও জায়গা হবে তার তলদেশে। বিজিত সবসময় বিজয়ীদের অনুসরণ করে, অনুসরণ করে বিজয়ী হওয়া যায় না। আর এখানেই শেষ হচ্ছে আমাদের চিন্তার জট পরিচ্ছেদ। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এপিসোডে। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।